তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল, তো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি তোমাদের সোজা নিয়ে যাচ্ছি আমার কিচেনে, ঠিক আছে? তো কিচেনে আজকে কোনো রেসিপি শেয়ার করব না। তোমাদের এর আগে পেঁয়াজ পোস্তটা দেখিয়েছি, তোমরা সবাই দেখেছো আর কি পেঁয়াজ পোস্তটা কেমন ভাবে বানাই। তো সেই কারণে আজকে আর কি কিছু শেয়ার করবো না। তো এই দেখো পেঁয়াজ, তো তোমাদের সাথে কথা বলবো। তো যেটা বলছিলাম আর কি, পেঁয়াজ যেটা কিনা হয়ে গেছিল, আমি 150 টাকা দিয়ে লাস্ট পর্যন্ত কিনেছিলাম, কিন্তু অনেক জায়গায় 200, 250, 300, মানে 500 এরকম ভাবেও আর কি বিক্রি হয়েছে। তো সেই পেঁয়াজ যেটা কিনেছিলাম 150 টাকা দিয়ে, সেই পেঁয়াজের দাম এখন হয়ে গেছে মাত্র 20 টাকা কিংবা 30 টাকা। কিছুদিন আগেও পেঁয়াজের দাম তো অনেকটাই বেশি ছিল, বাট এখন কমে গেছে। আমি রান্নাঘরে তোমাদের সাথে কথা বলছি, তার কারণ না হলে সকালবেলা এতটাই কাজে ব্যস্ত থাকি তো কথা হয়ে ওঠে না, তো রান্নাঘরে কথা বলছি সেটাই আর কি। তো আমি তো পেঁয়াজ খেতে খুব ভালোবাসি, তোমরা কি পেঁয়াজ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি পেঁয়াজটা খেতে এতটাই ভালোবাসি যে আমার মানে ভাতের সাথে ছোট ছোট পেঁয়াজ কিংবা রুটির সাথে ছোট ছোট পেঁয়াজ এই টাইপের খেতে আমার খুব ভালো লাগে আর কি। মানে পেঁয়াজ ছাড়া ভালোই লাগে না, পেঁয়াজ লেবু ভাতের সাথে আমার এটাই পছন্দ। পেঁয়াজ আমি লেবু থাকে তো এটা খেতে বেশি ভালো লাগে। দাঁড়াও, আর একচুয়ালি ব্যাপারটা এটাই যে আজকে মানে গরম থাকে, আমার খুব বেশি কিছু লাগে না, তো সেই কারণে বানিয়ে নিচ্ছি পেঁয়াজ পোস্ত ভাত আর ডাল সিদ্ধ আর একটা ভাজা বানিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু বা ব্রেকফাস্ট যে কোনো একটা বলা যেতে পারে, কারণ আমি যে সময় খাই সেই সময় থাকে না লাঞ্চ না ব্রেকফাস্ট, আমি খাই 11টার মধ্যে, তো সেই সময় না থাকে লাঞ্চ না থাকে ব্রেকফাস্ট, এই আর কি ব্যাপার। তাহলে রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। এটা হচ্ছে আমার ছোট ঘর, তো ছোট ঘরের ছোট খাটের উপরে আমি বসে আজকে কথা বলছি। তো আজকে সকালবেলায় উঠে একটা কমেন্টস দেখে একটু ডিমোটিভেট আছি, মানে ডিমোটিভেট ঠিক নয়, আমাকে ডিমোটিভেট করাটা খুবই একটা চাপের ব্যাপার, একটু মনটা একটু একটু খারাপ আছে। তার কারণ সকালবেলায় উঠে একটা আমি কমেন্টস বক্সে কমেন্টস দেখি যে কে কি কমেন্টস দিল, তো তার রিপ্লাই করার জন্য তো একটা বাজে একটা এমন একটা কমেন্টস দেখলাম, কি বলবো আর কি। তো যাই হোক, ইউটিউবে এসেছি কাজ করতে, তো ভালো খারাপ তো এরকম থাকবেই, সবচেয়ে ভালো হবে তা তো নয়, খারাপও থাকবে, কিন্তু মানে সেই ভদ্রলোকে রুচিসম্মত ব্যাপারটাই আসলে নেই, তাই তো সে তার সঙ্গে বা তাকে নিয়ে কোনো কথা বলাটাই আর কি বৃথা আর কি। তো এই ধরনের ব্যাপার, খুবই বাজে মানসিকতার লোক, খারাপ বলা যেতেই পারে। তো খুবই মানে যে ধরনের ভাষা মানে উনি ব্যবহার করেছে খুবই বাজে আর কি। তো যাই হোক, উনি আমার হয়তো হেটার, তো যাই হোক, ভালো খারাপ তো এরকম কমেন্টস পেতেই থাকবো, সেটা কোনো ব্যাপার না। আমি এখন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যদি আমার ভিডিও দেখতে খুব কষ্ট হয় বা খুব খারাপ লাগে, প্লিজ খুলে দেখবেন না, ঠিক আছে? যাদের ভালো লাগবে তারাই দেখবেন, হ্যাঁ। আর ইউটিউবে আমি কাজ করতে এসেছি, অবশ্যই স্বপ্ন প্রত্যেকটা মানুষের থাকে, স্বপ্ন না থাকলে সে এগিয়ে যেতে পারে না, ঠিক আছে? স্বপ্নকে বাস্তবায়িত করাটাই হচ্ছে আমার কাজ, এটা হচ্ছে ব্যাপার। আপনার একটা কমেন্টস আমি স্বপ্নকে ভেঙে চুরমার করে দেবো তা না, হ্যাঁ। তো যাই হোক, যদি ভালো লাগে দেখবেন, না ভালো লাগে স্কিপ করে যাবেন, দেখবেন না কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমাকে বড় ইউটিউবার হতে হবে বা খুব টাকা কামাতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমার, মানে কি বলবো, আমার অতটা আর্থিক মানে সচ্ছলতা নেই বা কিছু তা না, এটা আমি অবশ্যই শখে করি। তো যাই হোক বন্ধুরা,
তোমরা আমার কথা শুনে একদম ডিমোটিভেট হবে না, তোমাদেরও এরকম কমেন্টস আসতে পারে, তোমরা তো সেইভাবেই রিপ্লাই করো, ঠিক আছে? এটাই আমার বলার। বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো এঁচোড়, এঁচোড় কাটার পদ্ধতি, মানে এঁচোড় বানানোটা দেখাবো না, যে এঁচোড় কাটার পদ্ধতিটা দেখাবো। অনেকেই হয়তো জানে না, অনেকে হয়তো কাটতে কিরকম হয় সেটা জানে না, কাটার ভয়তে বাড়িতে আনে না। তবে এরকমটা ব্যাপার নয় যে এখন এঁচোড় কেটে দেয় না, বাট বাড়িতে যেরকম কি আমরা বড় বড় সাইজ নিতে পারি, ছোট ছোট সাইজ করতে পারি, সেটা নিজের ইচ্ছে মতন করতে পারি, কিন্তু দোকানে যেরকম সেরকম কেটে দেয় আর কি। ওরাও খারাপ কাটে বলছি না, আমাদের আজকাল সময় কম, ওদের ছাড়া আমাদের চলবেই না। তো যাই হোক, কথা না বাড়িয়ে দেখাই এঁচোড় কাটাটা। তো কাটার পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এরকম এঁচোড় নিয়ে নিচ্ছি, এখানে আমার 1 কেজির উপরে এঁচোড় আছে। তো হাতে নিয়ে নেবো এরকম সর্ষের তেল, এরকম বটির মধ্যে আমি মাখিয়ে নেবো ভালো করে, যাতে বটিতে আঠাটা না লাগে। আর তেলটা দিয়ে দিলে কি খুব সহজেই আমার মানে কাটতে সুবিধা হবে, এরকম একটা ব্যাপার আর কি। তো একটু উঁচু করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। তো এরকম ভাবে করে নিলাম। তারপরে আমি কিরকম করব, এরকম এরকম করে সাইজটা করব, ঠিক আছে? আর আমার তো কাঁঠালের বীজ, মানে এই টাইপের যেগুলো বীজ আছে দেখো, তো এই ধরনের এঁচোড় খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের কার কিরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এঁচোড় তো খেতে ভীষণই ভালো লাগে, মানে আমি যেহেতু মাছ মাংসটা অত মানে খাই না বলতে গেলে, তো সেই কারণে আমার এঁচোড়টা খেতে ভীষণই ভালো লাগে। তো তোমাদের কার কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এঁচোড় কাটার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম টাইপের, মানে এরকম যে বুকগুলো হয় এগুলো আমরা ছাড়িয়ে নেব। অনেকে দেয় বিয়ে বাড়িতেও দেয়, বাট বিয়ে বাড়িতে ওদের কাছে সময় কম থাকে, তো সেই কারণে আমি এখানে ছাড়িয়েই দেব, ঠিক আছে? তো এগুলো ফেলে দেবো, এগুলো রাখবো, মানে এগুলো বুঝতে আর কি। তো ঠিক ব্যাপারটা হবে এই টাইপের। তো তাহলে কেটে নিই আমি সমস্তটা এঁচোড় ঠিক সেম পদ্ধতিতে। আর এই যে এই বুকটা, এটা আমাকে ছাড়িয়ে নিতে হবে, বুকটা ফেলে কাটতে হবে। তো এরকম এরকম করে আমি কেটে নেবো। এঁচোড় দিয়ে অনেক ধরনের ডিশ হয়, এঁচোড়ের কাটলেট হয়, এঁচোড় দিয়ে মানে এঁচোড়ের তরকারি তো হয়, অনেকে সর্ষে বাটা দিয়ে এঁচোড় করে, মানে রান্নার বিভিন্ন মানে বিভিন্নভাবে রান্না করা যায়, যে যেটা ভালোবাসে খেতে সে সেটাই বানায় আর কি। এরকম কোনো নির্দিষ্ট কোনো ব্যাপার নেই। নিরামিষ এঁচোড় তো খুব ভালো লাগে, একবার আমি আমার বড় পিসির হাতে মানে খেয়েছিলাম, তো ওরা হচ্ছে কি বলে মানে একটা কি গুরু দীক্ষিত, মানে শ্রী গুরু দীক্ষিত, তো সেই কারণে নিরামিষ দিনে নিরামিষ এঁচোড় বানিয়েছিল, খুব ভালো। আর আমার পিসিও খুব ভালো এঁচোড় বানায়, আমার আরেকটা পিসি আছে তো সেও খুব ভালো এঁচোড় বানায়, নিরামিষই বানায় বাট খুব ভালো বানায় আর কি। আমার কখনো ভালো হয় কখনো খারাপ হয়, এটা নয় যে রোজই আমার ভালো হয়, সেরকম নয়। আর এখন তো আমি কাঁচা লঙ্কা দিয়ে বেশিটা করি আর কি। তো সমস্ত এঁচোড়টা কেটে নিই, তারপর আবার দেখাবো। আর উঁচু করে দিন, এগুলো সমস্ত দেখো ঠিক এই টাইপের কাটা হয়েছে, আরো পুরোটা কমপ্লিট করে কেটে সমস্ত এঁচোড় কত সুন্দর ভাবে কেটে নিয়েছি, কত ফ্রেশ হয়ে গেছে।
তো এরকম ভাবে তো বিয়ে বাড়ি বা দোকানে কাটে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এতটা তেল আমি নিয়ে বসেছিলাম, এই তেলটা লাগেনি, তবে বটিতে আঠা খুব অল্প লেগেছে, তার মানে হচ্ছে এঁচোরটা মানে খেতে খারাপ হবে না। তো আমি কি করব, বটিতে আবার এরকম ভাবে তেলটা পালিশ করে দেবো। তারপরে কি করব দেখাচ্ছি, অপেক্ষা করো, আমি ততক্ষণে হাতটা তেল হাতটা সাবান দিয়ে ধুয়ে আসি। আমি বলেছিলাম এবার কি করব, সেটাতে গ্যাস জ্বালিয়ে দিলাম এরকম হাই স্পিডে, আর এরকম ভাবে বটিটা দেখছো এই যে আঠাটা লেগে রয়েছে, তো তার উপরে তেল দিয়ে দিয়েছি, এবার ফুট 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 করে জ্বলবে। হ্যাঁ, তো আঠাটা পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে, আর আমি বটিটাকে সঙ্গে সঙ্গে মেজে নেবো, তাহলে কি হয় বটিটা পরিষ্কার থাকে, কোনো আঠা থাকে না। দেখো দেখতে পাচ্ছো বিচ 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 করে জ্বলছে, দেখো। হ্যাঁ, তো হয়ে গেছে, এবার আমি বটিটাকে মেজে নেবো। আমি যেটা বললাম, বটিটা সবসময় যেটা করা উচিত সেটা হচ্ছে মানে সঙ্গে সঙ্গে তেল দিয়ে ওইভাবে পরে ওই প্রসেস অ্যাপ্লাই করে সবসময় পুড়িয়ে মেজে নিতে হবে। যত তাড়াতাড়ি মানে মেজে নিতে পারবে, তাহলে আঠাটা আর বসতে পারবে না, খুব মানে একটু গরম গরম থাকবে, কিন্তু খুব সহজে বিষয়টা উঠে যাবে। এটা হচ্ছে একটা করো তো, দেখেই নিলে কিভাবে এঁচোরটা কেটে নিলাম। হয়তো তোমাদের যারা নতুন মানে এঁচোর কাটতে জানো না, তাদের পক্ষে তাদের কাছে কিন্তু অনেকটাই কঠিন মনে হবে, কিন্তু যখন কাটা শিখে যাবে তখন কিন্তু আর কঠিন মনে হবে না। যে কোনো কাজের বিষয় এটাই আমি বলবো, যখন আমরা কোনো কাজটা পারি না তখন আমাদের খুব কঠিন লাগে বিষয়টা, কিন্তু যখন পেরে যাই তখন তখন কি সেই কাজটা কঠিন লাগে? একদমই না। এটা হচ্ছে আমার ছোট ঘর, আর এই ঘরের থেকেই আমি মানে ভিডিওটা একদমই করি না বলতে পারো, তার কারণ হচ্ছে ঠান্ডায় বড় ঘরে বেশি থাকি, আর গরমের দিনে এই ছোট ঘরটায় বেশি থাকি। ছোট ঘরটা হচ্ছে খুব ঠান্ডা, যেহেতু গাছগাছালিটা মানে অনেকটাই বেশি, রোদটা খুব কম পড়ে গরমকালে, তো সেই কারণে আর কি ছোট ঘরটা খুব ঠান্ডা থাকে আর কি। এটাই হচ্ছে এখনকার বিষয়। আর একটা কথা সবসময় মনে রাখতে হবে, এখন কিন্তু বারবার করে এরকম 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 করে বারবার করে হ্যান্ড ওয়াশ বা হাত ধো, যাদের আগে খুব আমরা পাগল বলে হাসতাম যে বারবার বা ছুচি বা এই টাইপের ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করতাম কি বারবার করে হাত ধুচ্ছে, এটা একটা ম্যানিয়া, কিন্তু সেই ম্যানিয়া আমাদের এখন 1 মাসের জন্য আনতেই হবে। এই নখের ডোবা গুলো পর্যন্ত ভালো করে ওয়াশ করতে হবে, এই কুমি পর্যন্ত। মাস্ক তো পরবেই অবশ্যই, করে বারবার করে হাত ধোবে দিনে যতবার সম্ভব, সেটাই ডাক্তাররা বলছে, সেটাই হচ্ছে একমাত্র আমাদের মানে ভাইরাসটা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় বলা যেতে পারে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো, স্মাইল করতে কখনো ভুলো না। আর আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি, এখান থেকেই শুরু করছি, এখানেই এন্ড করছি, বেশি বড় ব্লগ করছি না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেল আইকনটা কিন্তু ডান দিকে আছে, ঘন্টাটা টং টং করে বাজিয়েই দিও। তাহলে গুড নাইট, সবাই ভালো থেকো।